প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে নিয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ কালীগঞ্জ সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় তিনের উপপাদ্য তিন নিয়ে আমরা আলোচনা করব। এখানে উপপাদ্য তিন নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু বিষয় একটু শিখে আসতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে বিন্দু লম্ব অভিক্ষেপ এবং রেখাংশের লম্ব অভিক্ষেপ। আমরা বিন্দু লম্ব অভিক্ষেপ এবং রেখাংশের লম্ব অভিক্ষেপ নিয়ে সামান্য একটু আলোচনা করব, তারপরে আমরা এই উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বলি বিন্দু লম্ব অভিক্ষেপ। বিন্দু লম্ব অভিক্ষেপ জিনিসটা কি? বিন্দুর লম্ব অভিক্ষেপ, এই বিন্দুর লম্ব অভিক্ষেপ বিন্দুর লম্ব অভিক্ষেপ হচ্ছে কোন নির্দিষ্ট সরলরেখার উপর কোন বিন্দু লম্ব অভিক্ষেপ বলতে বোঝায় সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্বে পাদ বিন্দু। কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে ওই নির্দিষ্ট থেকে ওই নির্দিষ্ট সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়। তাহলে আমরা বললাম কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট ওই নির্দিষ্ট সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়। তাহলে আমরা একটা নির্দিষ্ট সরলরেখা আমরা মনে করি, এই একটা নির্দিষ্ট সরলরেখা এক্স ওয়াই একটা নির্দিষ্ট সরলরেখা। আমরা এখানে পি একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে এক্স ওয়াই একটা সরলরেখা, পি একটা নির্দিষ্ট বিন্দু, পি বিন্দুর লম্ব অভিক্ষেপ কত? পি বিন্দু থেকে আমরা এক্স ওয়াই সরলরেখার উপরে যদি লম্ব আঁকি, পি প্রাইম যদি লম্ব আঁকি, তাহলে এই পি প্রাইম লম্বের পি প্রাইম হচ্ছে এক্স এই লম্বের পাদবিন্দু। তাহলে আমাদের এই পি প্রাইম হচ্ছে কি? এই বিন্দুর পি বিন্দুর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা গুণন চিত্রনষ্ট বলতে পারি এই নির্দিষ্ট রেখার উপর এই পি বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে আমরা কি বুঝছি? যে পি বিন্দু থেকে এই রেখার উপর আমরা পি প্রাইম লম্ব আঁকার পরে এই পি প্রাইম হচ্ছে আমাদের এক্স ওয়াই উপরে পি প্রাইমের পাদবিন্দু। তাহলে এই পি প্রাইম হচ্ছে আমাদের পি বিন্দুর লম্ব অভিক্ষেপ। এখন আমরা শিখব কোন রেখাংশের লম্ব অভিক্ষেপ। আমরা এখন শিখব রেখাংশের লম্ব অভিক্ষেপ। রেখাংশের লম্ব
অভিক্ষেপ। এখানে মনে করি আমরা এ বি একটা রেখাংশ, তাহলে এ বি এ বি রেখাংশের প্রান্ত বিন্দুটা হচ্ছে এ এবং বি দুইটা প্রান্ত বিন্দু। আমরা এক্স ওয়াইয়ের উপরে এ বিন্দু থেকে এক্স ওয়াইয়ের উপরে যথাক্রমে এ এ প্রাইম এবং বি বি থেকে এক্স ওয়াইয়ের উপরে আমরা বি বি প্রাইম লম্ব আঁকলাম। এখন এই এ বিন্দুর পাদবিন্দু হচ্ছে এ এ প্রাইমের পাদবিন্দু এ প্রাইম, বি বি প্রাইমের পাদবিন্দু হচ্ছে বি প্রাইম। তাহলে এ প্রাইম বি প্রাইম অর্থাৎ এই এ প্রাইম বি প্রাইম হচ্ছে আমাদের এ বি সরলরেখার লম্ব অভিক্ষেপ। আমাদের এই রেখাটা যদি এ বি রেখাটা না হয়ে যদি এভাবে হয়, যদি এমন হতো তাহলে এর লম্ব অভিক্ষেপ কি হতো? এখানে আমাদের যেহেতু পাদকেন্দ্র এখানে লম্ব অক্ষ, যেহেতু এটা এক্স ওয়াই এর উপর অবস্থিত, তাহলে আমাদের এখানে শুধুমাত্র বি থেকে লম্ব অক্ষ হবে এক্স ওয়াই প্রাইম, এক্স ওয়াই উপরে বি বি প্রাইম লম্ব অক্ষ। তাহলে এই এটা এখানে তো এটাই পাদবিন্দু আছে, তাহলে আমাদের এখানে এই এ বি থেকে এ বি থেকে এ বি থেকে এক্স ওয়াই উপরে এ বি সরলরেখা লম্ব এ বি প্রাইম, এ বি প্রাইম এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই উপরে এ বি রেখার লম্ব অভিক্ষেপ। এখন আমরা উপপাদ্য তিন নিয়ে আলোচনা করি। এখানে বলা আছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপে অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। তাহলে আমরা এখন এই উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। এখানে আমাদের একটা স্থূলকোণী ত্রিভুজ আছে, স্থূলকোণী ত্রিভুজ এসিবি এখানে এসিবি একটি স্থূলকোণী ত্রিভুজ, এই স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহু এবি। এখানে আমরা বিসি বিসি বাহু বিসি বাহুর উপরে এসি বাহুর লম্ব অভিক্ষেপ বিসি বাহুর উপরে এসি বাহুর লম্ব অভিক্ষেপ এডি। তাহলে আমরা এখানে বিষয় নির্বাচন লিখতে পারি, বিষয় নির্বাচনটা লিখতে পারি মনে করি ত্রিভুজ এ সি বি এর এই এ সি বি টা আমাদের স্থূলকোণ, ত্রিভুজ এ সি বি এর এ সি বি টা আমাদের স্থূলকোণ, এ ডি এ বি স্থূলকোণের বিপরীত বাহু এ বি স্থূলকোণের বিপরীত বাহু এবং ওই স্থূলকোণের সন্নিহিত বাহুদ্বয় এবং স্থূলকোণের সন্নিহিত বাহুদ্বয় কত? এসি আর বিসি। স্থূলকোণের সন্নিহিত বাহুদ্বয় এসি ও বিসি। আমাদের বিসি বাহুর বর্ধিতাংশের উপরে এই বিসি বাহু বিসি বাহুর বর্ধিতাংশের উপরে এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি, বিসি বাহু বিসি বাহুর বর্ধিতাংশ কি বিসি বাহুর বর্ধিতাংশের উপরে আমরা এসি বাহুর লম্ব অভিক্ষেপ আঁকলাম কি এই বাহুটিকে লম্ব আঁকলাম, তাহলে সিডি হচ্ছে আমাদের এসি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা লিখতে পারি বিসি বাহুর বর্ধিতাংশের উপরে বিসি বাহু
বদ্যুতাংশের উপর বিসি বাহুর বদ্যুতাংশের উপরে এসি এর লম্ব অভিক্ষেপ, এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি। আমাদের প্রমাণ করতে হবে যে সন্নিহিত অপর বাহুদায় তাহলে স্থলকোণের সন্নিহিত অপর বাহুদায় এসি আর বিসি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। এবং ওই বাহুর যে কোনো একটি, ওই বাহুর যে কোনো একটি আমরা নিলাম বিসি, তাহলে ওই বাহুর যে কোনো একটি আমাদের বিসি নেই, এবং বিসি এবং অপর বাহু ওই বিসি এর উপরে এবং তার উপর অপর বাহু, তাহলে বিসি এর উপরে অপর বাহু এসি, এই বিসি এর উপরে অপর বাহুর লম্ব অভিক্ষেপ সিডি, অপর বাহুর লম্ব অভিক্ষেপ, তাহলে বিসি এর উপরে অপর বাহুর লম্ব অভিক্ষেপ সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে আমরা যদি বিসি আর সিডি কে নিয়ে একটা আয়তক্ষেত্র আঁকি, তাহলে আমাদের তার ক্ষেত্রফল হবে বিসি ইন্টু সিডি, কারণ এই বিসি আর সিডি একটা দৈর্ঘ্য হবে আয়তক্ষেত্রের একটা প্রস্থ হবে। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ, তাহলে অবশ্যই এই দুটোর গুণফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, দ্বিগুণ ক্ষেত্রফল দ্বিগুণ এবং তার দ্বিগুণের সমষ্টির সমান, তাহলে এক্ষেত্রে সমষ্টি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কি এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস টু বিসি ইন্টু সিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণ করব, প্রমাণ যেহেতু বিসি এর গতিতাংশের উপরে আমরা এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, যেহেতু বিসি এর গতিতাংশের উপরে বিসি এর বর্তিতাংশের উপরে বিসি এর বর্তিতাংশের উপরে এসি এর লম্ব অভিক্ষেপ সিডি হওয়ায় আমাদের এই লম্ব অভিক্ষেপ সিডি যদি এটা আমাদের লম্ব, তাহলে এখানে অবশ্যই একটা সমকোণ তৈরি হয়, আর এটা যদি একটা সমকোণ তৈরি হয় তাহলে আমাদের এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সিডি যদি লম্ব অভিক্ষেপ হয় তাহলে আমাদের এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে অর্থাৎ ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের এ ডি বিটা আমাদের সমকোণী ত্রিভুজের এ ডি বিটা আমাদের অতিভুজ, সমকোণী ত্রিভুজের এ ডি বিটা আমাদের সমকোণ, এ ডি বি কোণ সমকোণ। এখন আমাদের তাই যদি হয় এ বি ডি সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এ বি ডি সমকোণী ত্রিভুজ আমরা পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য এখানে প্রয়োগ করতে পারি, তাহলে ত্রিভুজ এ বি ডি এ ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই, এখানে পাই আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে অতিভুজকে এই সমকোণ হলে এটা আমাদের এবি অতিভুজ, আমরা এখানে লিখতে পারি এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার, এটা আমরা লিখতে পারি। আবার এডি স্কয়ার এখানে বিডি সমান, এখানে বিডি সমান আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি, বিডি সমান আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি, তাহলে এখানে বিসি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কয়ার, যেহেতু বিডি সমান বিসি প্লাস সিডি, তাহলে আমরা এখানে এখন সূত্র প্রয়োগ করে পাই বিসি স্কয়ার প্লাস টু বিসি ইন্টু সিডি প্লাস সি ডি স্কয়ার। আমরা এখানে এ ডি স্কয়ার
প্লাস সিডি স্কয়ারটা পাশে রাখি প্লাস বিসি স্কয়ার প্লাস 2 বিসি ইনটু সিডি এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এখন আমরা উপরে থেকে তুলছে দেখি এখন আমরা ত্রিভুজ এসিবি হতে পাই ত্রিভুজ এস এসিডি এই ত্রিভুজ এসিডি এর যে এখানে এটা সমকোণ তাহলে ত্রিভুজ এসিডি ও হচ্ছে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এসিডি ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ এবং এসিডি সমকোণী ত্রিভুজ এবং এডিসি কোণ ए बी सी कोण समकोण তাহলে আমরা এই ত্রিভুজ এসিডি বলতে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই ত্রিভুজ এসিডি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই এস স্কয়ার ইকুয়াল টু যেটা এটা এটা আমাদের অতিভুজ এসি তাহলে এস স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার এটা আমরা দুই নম্বর সমীকরণ দিতে পারি দুই নম্বর সমীকরণ দিতে পারি তাই এখন দুই নম্বর সমীকরণ থেকে আমরা এখন আমরা দুই নম্বর সমীকরণ সাহায্যে দুই নম্বর সমীকরণে এখন এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার ইকুয়াল টু এ সি স্কয়ার এই মানটি আমরা এক নম্বর সমীকরণে বসাবো একে বসিয়ে পাই তাহলে এখানে আমরা কি পাই এ ডি স্কয়ার এখানে আমরা পেয়েছি এ ডি স্কয়ার সমান তাহলে এ ডি স্কয়ার সমান আমরা এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার প্লাস বি সি স্কয়ার প্লাস টু বি সি ইন্টু সি এটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ এই এক নম্বর সমীকরণে আমরা এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার পরিবর্তে আমরা কি বসাবো এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার প্লাস টু বি সি ইন্টু সি ডি তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে এ বি স্কয়ার ইকুয়াল টু এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার এবং এর বাহু বি সি ইন্টু এই বি সি এর উপরে এ সি হল লম্বকে ছেড়ে তাহলে বি সি ইন্টু সি ডি ইন্টু টু তাহলে এটা আমরা প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয় তোমরা এই উপপাদ্য তিন ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা এগুলো বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমরা এইগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারবে এখন আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আশা করি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ